সিডো ডিমেনশিয়া বলে একটা বিষয় আছে এটা নিয়ে আজকে একটু বলবো সেটা আমরা জানি যে ডিমেনশিয়া হলে আস্তে আস্তে স্মৃতিশক্তি কমতে থাকে এবং এটা বিভিন্ন কারণ আছে যদিও এটা বলা হয় যে অ্যালজেমার্স ডিজিজ কিন্তু ডিমেনশিয়ার প্রধান কারণ এছাড়া আরও অনেক কিন্তু ডিমেনশিয়ার কারণ আছে যাই হোক আজকে যেটা বলবো সিডো ডিমেনশিয়া সিডো মানে আমরা জানি ফলস বা মিথ্যা কিন্তু এখানে আসলে ডিমেনশিয়াটা হয় ডিপ্রেশনের কারণে আমাদের ব্রেনের বিভিন্ন অসুখের কারণে যেমন ডিমেনশিয়া হয় অ্যালজেমাস ডিজিজ তারপর ভাস্কুলার ডিমেনশিয়া আছে ইভেন পার্কিনসন্স ডিজিজও কিন্তু ডিমেনশিয়া হয় যাই হোক এটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে খুব ডিপ্রেশান যদি কারো থাকে তার কিন্তু ডিমেন্সিয়া দেখা যাবে যেটাকে আমরা সিডো ডিমেনশিয়া বলি তো এটা কিভাবে বুঝবেন তার ডিপ্রেশনের লক্ষণ থাকবে বলবে কোনো কিছু ভালো লাগে না সব সময় খারাপ লাগে মনের মধ্যে অশান্তি কাজ করে কোনো কাজে উৎসাহ লাগে না এরকম যদি লক্ষণ থাকে তার সাথে যদি বলে স্মৃতিশক্তি কমে যাচ্ছে তখন আমরা ডিমেনশিয়ার কথা মাথায় রাখি যাক ডিপ্রেশনের চিকিৎসা করলে ভালো হয়ে যায় ডাক্তার দেখাবেন এবং আপনি ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে